Welcome to my channel, E-Tutor Monastery. আজকে আমরা পড়ব ইলেকট্রনের সাপেক্ষে জারণ ও বিজারণের ধারণা। এর আগের ভিডিওতে আমরা অক্সিজেন এবং হাইড্রোজেনের সাপেক্ষে জারণ এবং বিজারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা জেনেছি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হওয়া বা হাইড্রোজেনের বেরিয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় জারণ। আবার অন্যদিকে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ থেকে অক্সিজেন বা ক্লোরিন বেরিয়ে যায় অথবা হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় বিজারণ। আবার ইলেকট্রনের সাপেক্ষে কোনো মৌলের পরমাণু বা আয়ন বা কোনো মূলক থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেই ঘটনাকে বলা হয় জারণ। আবার অন্যদিকে কোনো মৌলের পরমাণু বা আয়ন বা কোনো মূলকে যদি ইলেকট্রন যুক্ত হয় তাহলে সেই ঘটনাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। আমরা জানি যে কোনো ধাতু ও অধাতুর মধ্যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তখন ধাতু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় আর অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। যেমন উদাহরণস্বরূপ যদি ধাতব জিঙ্কের সাথে ধাতব সালফারের গুঁড়ো মিশিয়ে উত্তপ্ত করা হয় তাহলে জিঙ্ক সালফাইড নামে একটি যৌগ তৈরি হয়। এই বিক্রিয়ায় জিঙ্ক ইলেকট্রন বর্জন করছে আর সালফার ইলেকট্রন গ্রহণ করছে। যেহেতু জিঙ্ক এই রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রন হারাচ্ছে তাই এটি জারিত হচ্ছে বা এখানে জারণ বিক্রিয়া বা অক্সিডেশন সম্পন্ন হচ্ছে। আবার অন্যদিকে যেহেতু সালফার ইলেকট্রন লাভ করছে তাই এখানে বিজারণ বিক্রিয়া ঘটছে বা রিডাকশন হচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে একসাথে জারণ বিজারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন বা রিডক্স রিয়াকশন বলা হয়। তাহলে খুব সহজভাবে বলতে গেলে জারণের অর্থ ইলেকট্রন ত্যাগ আর বিজারণের অর্থ ইলেকট্রন গ্রহণ। এবার লক্ষ্য করে দেখো এখানে যে এক একটি বিক্রিয়াকে পৃথক সমীকরণে দেখানো হয়েছে সেগুলিকে হাফ রিয়াকশন বলা হয়। তবে এটা মনে রাখতে হবে যে এই হাফ রিয়াকশনগুলি একই সাথে ঘটে যার ফলে আয়নগুলি একে অপরের সাথে আয়নিক বন্ড দ্বারা যুক্ত হয়ে আয়নিক কম্পাউন্ড বা আয়নিক যৌগ তৈরি করতে পারে। এবারে আরেকটি উদাহরণ লক্ষ্য করে দেখো। ধাতব সোডিয়ামের সাথে যদি ক্লোরিন গ্যাসের বিক্রিয়া হয় তাহলে সোডিয়াম ক্লোরাইড বা NaCl তৈরি হয়। এই বিক্রিয়ায় সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়। আবার অন্যদিকে ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় বা ক্লোরিন অ্যানায়নে রূপান্তরিত হয়। এরপর আয়নিক বন্ড দ্বারা যুক্ত হয়ে NaCl আয়নিক কম্পাউন্ডটি তৈরি করে। কিন্তু সব জারণ বিজারণ বিক্রিয়াতেই যে সবসময় পরমাণু ও তার তৈরি হওয়া আয়নের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে তা কিন্তু নয়। এই ইলেকট্রনের আদান প্রদানের ফলে আরও কয়েকটি ঘটনা ঘটা সম্ভব। যেমন ধরো অনেক সময় অপেক্ষাকৃত কম ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন বা মূলক একাধিক ইলেকট্রন ত্যাগ করলে তা অপেক্ষাকৃত বেশি ধনাত্মক আয়ন বা মূলকে পরিণত হয়। যেমন এখানে Fe2+ বা ফেরাস আয়ন আরও একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে বা Fe3+এ পরিণত হচ্ছে। আবার লক্ষ্য করে দেখো Sn2+ বা স্ট্যানাস আয়ন আরও দুটি ইলেকট্রন ত্যাগ করে স্ট্যানিক বা Sn4+ আয়নে পরিণত হচ্ছে। আবার ইলেকট্রনের আদান প্রদানের ফলে যদি অপেক্ষাকৃত কম ঋণাত্মক আয়ন বা মূলক বা অ্যানায়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাহলে অনেক সময় অপেক্ষাকৃত বেশি ঋণাত্মক আয়ন বা মূলকে পরিণত হয়। যেমন অক্সিজেনের আয়ন মানে O- একটি ইলেকট্রন গ্রহণ করেছে এবং গ্রহণ করে O2- পরিণত হয়েছে। আবার MnO4- বা পারম্যাঙ্গানেটের আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে MnO4- আয়নে পরিণত হয়েছে। এবার এর নিচের সমীকরণগুলি লক্ষ্য করো। এখানে কয়েকটি বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে, তোমাদেরকে বলতে হবে যে এর মধ্যে কোনটি জারণ আর কোনটি বিজারণ। এবার চলো আমরা এই ব্যাপারটিকে একটু সহজ করে দেখি। কোনো বিক্রিয়ার সমীকরণের শুরুতে যদি ইলেকট্রন যুক্ত হয় তার মানে সেখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, অর্থাৎ
সেটি হচ্ছে বীজারণ বিক্রিয়ার উদাহরণ। যেমন এখানে এক নম্বর আর চার নম্বর সমীকরণটি লক্ষ্য করো, এখানে ফেরিক এবং কপারের সাথে বিক্রিয়ার প্রথমেই ইলেকট্রন যুক্ত হয়েছে, তার মানে ইলেকট্রন গৃহীত হয়েছে, তাই এই দুটি হচ্ছে বীজারণ বিক্রিয়া। আবার অন্যদিকে কোনো বিক্রিয়ার সমীকরণে যদি বিক্রিয়ার পরে ইলেকট্রন যুক্ত থাকে তাহলে সেখানে ইলেকট্রন বর্জন হয়েছে, তার মানে সেগুলি জারণ বিক্রিয়ার উদাহরণ, যেমনটি হয়েছে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণে। এই দুটি ক্ষেত্রেই বিক্রিয়ার পরে ইলেকট্রন রয়েছে, তাই এই দুটি জারণ বিক্রিয়ার উদাহরণ। আশা করি এই উদাহরণগুলি থেকে তোমাদের ইলেকট্রনের সাপেক্ষে জারণ বিজারণের ধারণার চিত্র কিছুটা সুস্পষ্ট হয়েছে। এবার এখানে এই দুটি পরীক্ষা লক্ষ্য করে দেখো। এখানে বলছে যে একটা কাচের বিকারে বা টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ নিয়ে তাতে কয়েক টুকরো জিঙ্কের ছিবড়ে ফেলে দিলে কি দেখা যাবে। এতে দেখা যাবে যে কিছুক্ষণ পর এই টেস্ট টিউব থেকে বুদবুদ আকারে একটা বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস নির্গত হচ্ছে। এই গ্যাসটি হলো হাইড্রোজেন গ্যাস। এই পরীক্ষাতে ধাতব জিঙ্ক জিঙ্ক আয়ন বা Zn2+ এ পরিণত হয়েছে, আর এখানে জিঙ্কের ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলি এই সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ গ্রহণ করে হাইড্রক্সিনিয়াম আয়ন বা H3O+ তৈরি করেছে। সেখান থেকে তৈরি হয়েছে হাইড্রোজেন আয়ন বা H+, আর এই H+ আয়নই পরিণত হয়েছে স্টেবল H2 গ্যাস বা হাইড্রোজেন গ্যাসে। তাহলে এবার এই হাফ রিয়াকশন বা এই জারণ বিজারণ বিক্রিয়াগুলি আলাদা করে লক্ষ্য করে দেখো। প্রথমে জারণ বিক্রিয়াটি লক্ষ্য করো, এখানে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ ক্যাটায়নে রূপান্তরিত হয়েছে, আর সেই ইলেকট্রন হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তা থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। এবারে আরেকটি পরীক্ষা লক্ষ্য করে দেখো, হলুদ রঙের ফেরিক ক্লোরাইড বা FeCl3 দ্রবণে বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড বা SnCl2 দ্রবণ যোগ করলে খুব ফিকে সবুজ রঙের ফেরাস ক্লোরাইড বা FeCl2 দ্রবণ উৎপন্ন হয়। একই সঙ্গে স্ট্যানিক ক্লোরাইড বা SnCl4ও তৈরি হয়। মানে সমীকরণটি হচ্ছে এরকম, 2FeCl3 প্লাস SnCl2, সেখান থেকে তৈরি হচ্ছে 2FeCl2 আর SnCl4। আমরা এর আগে আলোচনা করেছি যে জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদানের ফলে অনেক সময় অপেক্ষাকৃত বেশি ধনাত্মক আয়ন বা বেশি ঋণাত্মক আয়ন তৈরি হয়। এই বিক্রিয়াতে শুধু ধনাত্মক আধানযুক্ত আয়নগুলিরই আধানের চার্জের পরিবর্তন ঘটেছে, তাই বিক্রিয়ার সমীকরণটি হবে এই রকম, 2Fe3+ প্লাস SN2+, সেখান থেকে Fe ইলেকট্রন গ্রহণ করে Fe2+ আয়নে পরিণত হয়েছে, আবার অন্যদিকে SN মানে টিন ইলেকট্রন ত্যাগ করে SN2+ থেকে SN4+ আয়নে পরিণত হয়েছে। যেহেতু ফেরিক আয়ন এখানে ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে পরিণত হয়েছে, তাই এটি একটি বিজারণ বিক্রিয়া। আবার অন্যদিকে যেহেতু স্ট্যানাস আয়ন মানে SN2+ দুটো ইলেকট্রন ত্যাগ করে স্ট্যানিক আয়ন মানে SN4+ এ পরিণত হয়েছে, তাই এটি একটি জারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রনের সাপেক্ষে জারণ এবং বিজারণ বিক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা আমরা জানলাম। এর পরের ভিডিওতে আমরা জারক ও বিজারক দ্রব্য সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ইফ ইউ উইশ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব ইমিডিয়েটলি অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশনস অফ মাই নিউ আপলোডস ফার্স্ট।